হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি ওয়াশিংটন ডিসিতে আর আজকে চলে যাচ্ছি চেরি ব্লসম দেখতে। তো ফাইনালি বৃষ্টিটা থেমেছে আর এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি মেট্রো স্টেশন, ওখান থেকে ট্রেন নিয়ে সোজা চলে যাব ডিসিতে। সঙ্গে থাকুন, পুরো ব্লগটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমরা চলে এসেছি মেট্রো স্টেশনে, তো আমাদের টিকিট করাও আছে আর শুধুমাত্র টিকিটটা স্ক্যানই করতে হবে। আর রাস্তাঘাট দেখে বুঝতেই পারছেন যে প্রচুর বৃষ্টি হয়েছে, এই একটু আগে বৃষ্টিটা থেমেছে তার জন্য আমরা বেরোতে পেরেছি, মানে আকাশের অবস্থা এখনও খারাপ বলতে পারা যায়। তো এখন স্টেশনে চলে এসেছি আর চলে যাচ্ছি এখন ট্রেনের জন্য, সঙ্গে থাকুন। তো একদম ডিসিতে গিয়ে দেখা হচ্ছে। আপনাদেরকে আমি সবসময় বলি যে এখানে একটা বিশেষত্ব হচ্ছে, গাছে আগে ফুল হয় তারপরে পাতা বেরোয়। দেখুন এই গাছটা ঠিক সেই রকমই। মোটামুটি স্টেশনে আমরা ছাড়া আর কেউ নেই, কারণ এত বৃষ্টি হয়েছে যে কেউ আর বাইরে বেরোয়নি, শুধুমাত্র আমরাই বোধহয় বেরিয়েছি এরকম মনে হচ্ছে। আর আমাদের ট্রেনও চলে এসছে। এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, স্টেশন আর ট্রেনের মধ্যে বেশি গ্যাপ নেই, মানে মানুষের সেফটির জন্য দুটোকে প্রায় সমান করা হয়েছে স্টেশন আর ট্রেনের মধ্যে, যাতে মানুষের পা ওখানে না ঢুকে যায়। আমি আপনাদেরকে আগেই বললাম যে স্টেশন একদম পুরো ফাঁকা, তার জন্য দেখুন ট্রেনটাও পুরো ফাঁকা, শুধুমাত্র আমরাই হচ্ছি প্যাসেঞ্জার। তো আমরা এখন চলে এসেছি ওয়াশিংটন ডিসিতে, এবার বাইরে বেরিয়ে যাব। তো ওয়াশিংটন ডিসি ঘোরা মানে প্রচুর হাঁটা, মানে সেই নিউ ইয়র্ক হোক আর ওয়াশিংটন ডিসি হোক, এই দুটো জায়গাতে যদি আপনি কিছু দেখতে যেতে চান তো আপনাকে প্রচুর হাঁটতে হবে। ছেলে যেহেতু সঙ্গে আছে তো আর ও থাকেও ম্যারিল্যান্ডে, তো ওর সাথেই আমরা ঘুরতে আসি যখনই আসি ওয়াশিংটন ডিসিতে, কারণ ও সব জায়গাগুলো জানে, তার জন্য ওর সাথে ঘুরলে আমাদের খুব সুবিধা হয়। তো আমরা এখন লাঞ্চ করে নেব, তার জন্য চলে এসেছি, লাঞ্চের পরে নয় আমরা হাঁটব। আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম আর ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে আমাদের তো বৃষ্টি থামলো, তারপর আমরা বেরিয়েছি। প্রায় মানে এখানে এসে পৌঁছেছি যখন প্রায় দুটো বেজেই গেছে, তো ভাবলাম একবারে খেয়েই নিই। তো এখান থেকে 30 মিনিটের মতো হাঁটা আছে, তার জন্য আমরা ভাবলাম আগে খেয়ে নিই তারপরে যাব, তাহলে হাঁটতেও সুবিধা হবে। সব দোকান দেখার পরে আমরা ঠিক করলাম যে আমরা চাইনিজই খাবো, মানে আমরা পান্ডা এক্সপ্রেসেই খাবো। Good boy. Good boy. Good boy. Good boy.
only rice and orange chicken. Orange chicken. Meat. Hot chicken. One more meat. One more meat. I want some orange. Which one will be spicy? Okay. I get the orange and the other chicken. Orange chicken. And that is spicy, right? Cow chicken. And yes, yes. Can I get one drink? Can I get your orange? Maybe one bottle of Coke. I'm trying to figure it out. তো আমাদের যার যেটা পছন্দ সেটা নিয়ে নিয়েছি, মানে আমার যেমন রাইস নিয়েছি আর একটা চিকেন নিয়েছি, সেটা হচ্ছে অরেঞ্জ চিকেন, আপনারা দেখতেই পেলেন, আর ছেলে নিয়েছে নুডলস আর তার সাথে চিকেন। খাওয়া দাওয়া করে আর বেরিয়ে পড়েছি। এই যে এখন আমরা চলে যাচ্ছি চেরি ব্লসমের জায়গাতে, যেটা সব থেকে পিক যেখানটায় সেটা হচ্ছে টাইডাল বেসিন। তো এখন আমরা ওখানেই যাব। তো প্রথমে ভেবেছিলাম হয়তো আমাদের আর দেখা হবে না, ওয়েদারটা এত খারাপ ছিল, কিন্তু ফাইনালি এখন দেখতে পাচ্ছি বৃষ্টি থেমে গেছে। তো খুবই ভালো ওয়েদার, হয়তো রোদ নেই কিন্তু বেশি ঠান্ডাও নেই আর দারুণ ওয়েদার। তো এখন আমরা ওখানেই যাচ্ছি। আর দেখুন চারদিকে কত গাড়ি পার্ক করা রয়েছে। এই যে মানে এটা হচ্ছে পিক উইক, তো তার জন্য প্রচুর ভিড় হবে। এই গাছটা তো দেখুন একই অবস্থা, মানে আগে কত ফুল ফুটে গেছে, তারপরে এগুলো যখন ঝরে যাবে তখন পাতা বেরোবে। তো এই একবারই মাত্র ফুল হবে, তারপরে কিন্তু আর ফুল হবে না, এবার শুধু পাতাই দেখা যাবে গাছে।